आज हमारे सफर शेष होते चलेছিল। তারপর আমরা আবার আমাদের বাড়ি লাখলুমে ফিরে যেতাম। কিন্তু আমি জানি না কেন আমি পাহাড়ে চলে আসলাম, যা আমাদের জীবনে সুখ শান্তি সব কেড়ে নিল। এখন আমার কাছে বেঁচে থাকার আর কোনো সম্বলই নেই। আসলে আমরা হিমালয় পর্বতের হন্টেড প্লেস হল ঘুরে দেখতে চেয়েছিলাম। এখানে আমরা টানেল নম্বর ৩৩, ঢুকানিস হাউস আর ডায়েরি ব্যাবরিল থেকে শুরু করে কাসালি ঘুরে দেখেছি, কিন্তু সেই হন্টেড ফিলিংস আমি কোথাও খুঁজে পাইনি, আমি যেটা চাইছিলাম। তারপর একদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি পাহাড়ের নিচে একটি গ্রাম দেখতে পাই, যেটা দেখতে বেশ হরর ছিল। তাই একটি জায়গায় আমরা আমাদের গাড়িটা পার্ক করি। তারপর রাস্তা দিয়ে নেমে গিয়ে আমরা এই গ্রামে ঢুকে পড়ি। এই গ্রামের দৃশ্য দেখেই আমি রেশমাকে বলি, রেশমা, তোমার কি মনে হচ্ছে না এই গ্রামটা পুরোটা একটা হন্টেড একটি গ্রাম? আমি বলে দিচ্ছি, এর থেকে ভালো হন্টেড শট আমরা আর কোথাও খুঁজে পাবো না। আমার কথাটা একদমই ঠিক ছিল, কারণ পাহাড়ের নিচে সাধারণ গ্রামগুলো দেখতে বেশ সুন্দর হয়, কিন্তু আমি এই জায়গাটাকে সুন্দর কিভাবে বলবো, যেখানকার একটি লোকের চেহারাতেও হাসির রেখা নেই। পুরো গ্রামে মাত্র ২-৪টে গাড়ি, একটি বৃদ্ধ লোক যে চুপচাপ বসে কাঠ ওঠাচ্ছে, মহিলাগুলো মাথা নিচু করে নিজেদের কাজে ব্যস্ত, আর বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে এরা কোনো ভয়ের ছায়ায় জীবনযাপন করছে। রেশমি মুচকি হেসে সেই বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু একটি বাচ্চাও তার কথা শুনে না। বেবি, জায়গাটা তো সত্যি হন্টেড মনে হচ্ছে। আমরা কি সত্যি আজ এখানে থেকে যাব? রেশমার কথা শুনে আমি হাসতে হাসতে ওকে বলি, হ্যাঁ আজকে আমরা এখানেই থেকে যাব। তোমার ভয় লাগছে না তো? আর যদি তোমার ভয় লাগে তাহলে উপরে পাহাড়ের সেই মন্দিরে চলে যাও। এতক্ষণ যে বৃদ্ধ লোকটা বনফায়ারের প্রস্তুতি নিয়েছিল, সে আমার কথা শুনে আমার দিকে এগিয়ে আসে আর বলে, থাকতে হলে এখানেই থেকে যাও, পাহাড়ে যেও না। সেটা কোনো মন্দির নয়, সেটা হচ্ছে শয়তানের ঘর। তাই চুপচাপ আজ এই রুমে থেকে যাও, আর কাল চলে যাও। আর একটি কথা, এখানে থাকতে হলে কিন্তু টাকা দিয়েই থাকতে হবে, তো সেটা দিয়েই যেও। এ কথা বলে সে সামনের দিকে এগিয়ে যায়। সে আমাদের উপরে যেতে না করায় সেখানে যাওয়ার আগ্রহ আরও বেড়ে যায়। কিন্তু আপাতত আমি আর রেশমার সেই বৃদ্ধ লোকের বলা রুমটাতে চলে যাই আর ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসি। আশেপাশের সৌন্দর্যের সাথে সাথে আমি এই গ্রামের কিছু অদ্ভুত জিনিসও আমার ক্যামেরায় আবদ্ধ করে নেই। ঘুরতে ঘুরতে আমরা সেই জায়গায়ও চলে যাই যেখানে পাহাড়ের উপরে যাওয়ার রাস্তা ছিল, কিন্তু আমরা দুজন এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাব। ঠিক তখনই সেই বৃদ্ধ লোক আমাদের পিছন থেকে চিৎকার করে ওঠে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলেছিলাম না পাহাড়ের উপরে যেও না, ফেরত চলো। সে মানা করায় আমরা নিচে তো নেমে আসি, কিন্তু উপরে কি ছিল তা দেখার আগ্রহ তখনও আমাদের মনে জাগ্রত ছিল। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি রেশমার সাথে আমার ঘরেই ছিলাম, আর বাইরে সেই বৃদ্ধ লোকটা আগুন জ্বালিয়ে বসেছিল। তাই আমরাও ক্যামেরা নিয়ে ওই বৃদ্ধ লোকটার কাছে গিয়ে বসি আর তাকে জিজ্ঞাসা করি ওই শয়তান ঘরের কাহিনীটা কি। আমার প্রশ্ন শুনে সে রেগে যায় আর বলে তার ব্যাপারে সে কখনো কথা বলতে চায় না, যে তাদের গ্রামকে এইভাবে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করেই যাই ওই শয়তানের কাহিনী বলতে, সে রাজি হয়ে যায়। তারপর আমি যখনই ক্যামেরা অন করি তখনই সে বলতে শুরু করে, আমি জানি না সে ডাইনি ছিল নাকি পেতনি, কিন্তু আমার নজরে সে ছিল একটি শয়তান, যে বাচ্চা আর পুরুষদের শিকার করত। সে ওই পাহাড়ের উপরেই থাকত, কিন্তু রাতের অন্ধকারে আমাদের গ্রামে এসে বাচ্চাদের চুরি করে নিয়ে যেত আর বলি দিয়ে নিজের আয়ু বাড়িয়ে নিত। যখন এই কথাটা গ্রামের মানুষ জানতে পারে, তখন তারা সেই মহিলাকে সতর্ক করে দেয় যেন সে ওই পাহাড় থেকে আর কখনো এই গ্রামে না আসে, যদি আসে তাহলে ভালো হবে না। তারপর থেকে সে পাহাড়ের উপর থেকে আর নামে না, কিন্তু বেশ কয়েক মাস কোনো শিকার না পাওয়ার কারণে সে দুর্বল হয়ে যায়। তাই একদিন রাতে লুকিয়ে লুকিয়ে সে গ্রামে আসে। একটি বাচ্চাকে চুরি করে নিয়ে যাচ্ছিল, তখনই গ্রামবাসী তাকে ধরে ফেলে। তার চুল ধরে টেনে হিচড়ে তাকে একটি গাছের সাথে বেঁধে দেয় আর তাকে প্রচন্ড মারধর করতে শুরু করে। গ্রামবাসীরা তাকে মেরে তার 12টা বাজিয়ে দেয়, কিন্তু তারা এখানেও থামে না। কেউ তার কাপড় খুলে নিয়েছিল, তো কেউ চুল টেনে ছেড়ে দিয়েছিল। রাগী গ্রামবাসী সেই মহিলার মাথার সব চুলগুলো টেনে চুলে নেয়। এই দৃশ্য দেখে বোঝাই যাচ্ছিল না যে কে শয়তান ছিল যে বাধা সে নাকি আমরা যারা মুক্ত আছি তারা, যারা ওই মহিলাটিকে জীবিত পুড়িয়ে ফেলেছিল। তার শরীর পুরা সময়ও তার মুখ থেকে একটি আওয়াজ বের হয়নি, কারণ সে তার চিৎকার প্রতিশোধে বদলে দিয়েছিল। আর পরে তিনি তার আত্মা গ্রামবাসীকে মারতে শুরু করে। তার হাত থেকে বাঁচার জন্য গ্রামবাসী তার অস্থি একত্রিত করে তন্ত্রমন্ত্রের সাহায্যে তাকে ওই পাহাড়ে ওই উপরের মন্দিরে আটকে দিয়ে আসে। তারপর থেকে যেখানে আর কেউই যায়নি, কারণ সেখানে যদি কেউ যায় তাহলে সে আবার কখনো ফিরে আসতে পারবে না। আর যাই হোক, এখন আমি যাই, আর তোমরাও ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। গল্প শেষ করে তো সে চলে যায়, কিন্তু ভয়ে রেশমার অবস্থা টাইট হয়ে গিয়েছিল। কিন্তু আমার তার কথা শুনে একদমই ভয় লাগেনি, কারণ ভূতপ্রেতের গল্প আমাকে ফিল্মের মতো কিছুক্ষণের জন্য আকৃষ্ট করতে পারে, কিন্তু সব সময়ের জন্য না। তাই আমি রেশমার কাঁধে আমার মাথা রাখি আর বলি, রেশমা, মনে হচ্ছে বাবা ঘুমাতে চলে গেছে। এখন আমাদের থামানোর মতো আর কেউই নেই, তাহলে চলো না আমরা উপরের সেই পাহাড়টাতে যাই। আমার কথা শুনে রেশমা প্রচন্ড রেগে যায়। সিদ্ধার্থ, তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? তুমি কি শুনোনি বাবা কি বলেছে? যদি কেউ সেখানে যায় তাহলে ও তার সাথে ফিরে আসবে। আরে রেশমা আমার জান, তুমি ওদের কথা বিশ্বাস করছো? চলো আমরা দেখে আসি উপরে সত্যি কিছু আছে কিনা। এরা আমাদের তো মিথ্যাও কথা বলতে পারে, তাই না? রেশমা উপরে যেতে চাইছিল না, কিন্তু আমি বারবার জিদ করার কারণে সে রাজি হয়ে যায়। আর আমরা প্রায় 30 মিনিট হাঁটার পর উপরে যাই। সেখানে গিয়ে আমরা দেখি সেই জায়গাটা সত্যি অনেক আজব। চারিদিকে ছোট ছোট মানুষের মাথার খুলি পড়েছিল, যেন এগুলো কোনো বাচ্চার। এই পাহাড়ের উপর আমি এক ধরনের আজব শক্তির আভাস পাচ্ছি, যেন কেউ একজন আমার আশেপাশে আছে। কিন্তু কিছুক্ষণ পর যখন আমি রেশমার কথা ভাবি, তখন দেখি সে আমার আশেপাশে কোথাও নেই। তখনই আমি মন্দিরের মতো একটি জিনিস দেখতে পাই, যার উপর একটি কাঠের একটি লাল কাপড় বাঁধা ছিল। এটাকে দূর থেকে দেখে আমি একটা মন্দির ভেবেছিলাম, কিন্তু কাছে গিয়ে দেখি এটা একজনের কবর। এখানে হয়তো সেই শয়তানের অস্থি দাফন করা হয়েছে। আমি ওই কবরটাকে আরেকটু কাছে থেকে দেখার জন্য একটু এগিয়ে যেতেই পিছন থেকে কেউ একজন আমার কাঁধের উপর হাত রাখে, যার ফলে আমি ভয়ে চিৎকার করে উঠি। আমি যখন পিছনে ঘুরে তাকাই তখন এটা রেশমা ছিল। চোখ নামানো, চুল খোলা, আর চেহারায় এমন দুঃখ যেন কোনো বড় কষ্ট পেয়েছে সে। তার এই রূপ দেখে আমি ভিতরে ভিতরে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে আমি রেশমাকে বলি, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে বেবি। আর কি হয়েছে তোমার? তুমি এভাবে চুল খোলা রেখেছো কেন? আমার কথাগুলো সে এমনভাবে এড়িয়ে যায় যেন আমি তাকে কিছুই বলিনি। তোমার কাজ হয়ে গিয়েছে, চলো এখন ফিরে যাই। এখন আমাকে আমার কাজ করতে হবে। জানি না কেন, কিন্তু রেশমার এই কথাগুলো বলার সময় তাকে দেখতে খুব আজব লাগছিল। আর সে তার কোন কাজের কথা বলছিল আমি এটা বুঝতেই পারছিলাম না, আর তাই তখন আমার নিচে যাওয়াটাই ঠিক মনে হয়েছিল। আমরা সেখান থেকে নিচে নেমে সোজা রুমে চলে যাই। সেখানে রেশমা কোনো কিছু না বলেই ঘুমিয়ে পড়ে, কিন্তু তার তো কোনো একটা কাজ করার ছিল। আমার মনে হয়েছিল সে ক্লান্ত হয়ে গিয়েছে, তাই আমিও তাকে আর জাগাইনি, আর আমিও ঘুমিয়ে পড়ি, তাও আবার গভীর ঘুমে। প্রায় রাত 3টার সময় আমার ঘুম ভাঙে। রেশমা রুমের এক কোণায় বসে গুনগুন করছিল 21, 22, 23। আমি এতটাই ঘুমে আচ্ছন্ন ছিলাম যে আমার চোখ পুরোপুরি খুলছিল না। তারপরও আমি রেশমাকে এইটুকু বলি, বেবি এত রাত হয়েছে, কি গুনছ? ঘুমিয়ে পড়ো। আমার কথা শুনে সে চুপ হয়ে যায়। তারপর যখন আমি ঘুমাতে চলে যাই সে আবার গুনতে শুরু করে 25, 26, 27। এইবার আমি তাকে কিছুই বলি না আর তার গণনাকে ইগনোর করে ঘুমিয়ে পড়ি। কিন্তু কিছুক্ষণ পর আবার আমার ঘুম ভাঙে। যখনই আমার চোখগুলো খুলে তখন একটি প্রচণ্ড আলোর সাথে আমার জানালা খুলে যায় আর জোরে বিদ্যুৎ চমকায়। এখন আমার চোখগুলো পুরোপুরি খুলে গিয়েছিল আর বিদ্যুতের শব্দের সাথে আমি রুমের ভিতরে আরও একটি আওয়াজ শুনতে পেয়েছিলাম। সেই আওয়াজ রেশমারি ছিল। সে উল্টো গণনা করছিল, 102, 101, 199। এইবার তার আওয়াজ শুনে আমার প্রচণ্ড রাগ হয় আর আমি সেখানে রাখা হারিকেনের আলোর মাত্রা বাড়িয়ে দেই আর তার দিকে ঘুরিয়ে কিছু বলতে যাব, ঠিক তখনই সেই বৃদ্ধ লোক আমাকে ডাকছিল আর জোরে জোরে দরজায় কড়া নাড়ছিল। যখন আমি দরজা খুলি তখন দেখি গ্রামের আরও কিছু লোক আমার সামনে দাঁড়িয়ে আছে, একজনের হাতে লাঠি আর একজনের হাতে মশাল। তখনই সেই বৃদ্ধ লোকটা আমাকে বলে, এত বছর পর আবার আমাদের গ্রাম থেকে একটি বাচ্চা গায়েব হয়ে গিয়েছে আর আমার মনে হচ্ছে সেই শয়তান মুক্ত হয়ে গিয়েছে। সত্যি করে বলো, তুমি উপরে যাওনি তো? এই সব গ্রামবাসীর চেহারায় চিন্তার রেখা ফুটে উঠেছিল আর একজনের বাচ্চাও চুরি হয়ে গিয়েছিল। তাই আমি তাদের সম্পূর্ণ সত্যিটা বলে দেই যাতে সেই বৃদ্ধ লোকটা চিৎকার করে বলে, পাগল হয়ে গিয়েছ নাকি? মরবে, দুজনেই মরবে আর আমাদেরও মারবে। সেইটুকু বলে ঘরের ভেতরে তাকায় আর রেশমা সেখানে কোথাও ছিল না। এই লোকদের জন্য আমিও কয়েক মুহূর্তের জন্য একদম ভুলে গিয়েছিলাম রেশমা কি গুণ ছিল যেন। গণনার আওয়াজ তখনও শোনা যাচ্ছিল। এ আওয়াজ যখন সে বৃদ্ধ লোকটা শুনতে পায় তখন সে সবাইকে চুপ থাকার ইশারা দেয়। তখনই সে আওয়াজ পরিষ্কারভাবে শোনা যায়, 51, 50, 49। আর সে চিৎকার করে বলে, ভেতরেই আছে শয়তান, ধরো ওকে। তারপর যখনই আমি কোণা থেকে আসা রেশমার আওয়াজের দিকে তাকাই তখন আমার সামনে খুব ভয়ানক একটি দৃশ্য ফুটে ওঠে যেটা দেখে আমার হুঁশ উড়ে যায়। রেশমা ঘরের এক কোণায় বসে এক এক করে তার মাথার এক একটি চুল টেনে টেনে তুলছিল আর সে উল্টা গুনছিল। এখন তার মাথার আর মাত্র কয়েকটা চুল আছে আর পুরো মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে আর সে মুচকি হেসে উল্টো গণনা করেই যাচ্ছিল। তার সামনে একটি বাচ্চাও বসা ছিল যার গলা সে তার অন্য হাত দিয়ে চেপে ধরে রেখেছিল। তাকে এই অবস্থায় দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি তাকে কোনো কিছু বলে ওঠার আগেই সে ওই বাচ্চার ঘাড়ে তার দাঁত ঢুকিয়ে দেয়। এতে তার সম্পূর্ণ চেহারা রক্তে ভিজে লাল হয়ে যায়। এইসব দেখার পর না জানি আমার কি হয়েছিল, আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম আর গ্রামবাসী ভেতরে ঢুকে জোর করে তাকে বাইরে নিয়ে যাচ্ছিল। আমার ভেতরে এইটুকু সাহস ছিল না যে আমি এখন রেশমার জন্য কিছু করব। আমি আবার উঠে দাঁড়ানোর ব্যর্থ চেষ্টা করি, কিন্তু পরক্ষণেই বেহুশি আমার চোখ বন্ধ করে দেয়। আমার জ্ঞান তখন ফিরে আসে যখন আমার কানে গ্রামবাসীর চিৎকার চেঁচামেচির আওয়াজ যায়, মেরে ফেলো, কেউ যেভাবেই হোক এই শয়তানটাকে মেরে ফেলো, নয়তো আমাদের পাখি গ্রামটুকু ধ্বংস করে দেবে, হ্যাঁ হ্যাঁ মেরে ফেলো, মেরে ফেলো। যখনই আমার চোখ খুলে তখন আমি দেখি তারা রেশমাকে একটি গাছের সাথে বেঁধে রেখেছে। সে রক্তে ভেজা, চুল ছাড়া, মাথা নিয়ে মুচকি হেসেই চলেছে। মানুষ তার উপর পাথর ছুঁড়ে মারছিল আর একজন লোক তাকে পুরনোর জন্য নিজের হাতে মশাল নিয়ে দাঁড়িয়েছিল। আমি আমার রেশমাকে বাঁচানোর জন্য সেখানে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এই গ্রামবাসীরা আমার হাত পা বেঁধে রেখেছিল। আমি অনেক চিৎকার চেঁচামেচি করি কিন্তু কেউ আমার একটি কথাও শুনেনি আর তারা আমার চোখের সামনে আমার রেশমাকে জীবিত পুড়িয়ে দেয়। রেশমাকে মরতে দেখে আমি এক টুকরো লাশের মতো এক জায়গায় জমে গিয়েছিলাম। এখানে আগুন ঠান্ডা হয় আর তারপর আবার সেই বৃদ্ধ লোক পুরো বিধান আর তন্ত্রমন্ত্রের সাথে সেই শয়তানটাকে ওই পাহাড়ের উপর বন্দি করে দিয়ে আসে আর আমার হাতে রেশমার অস্থি ধরিয়ে দিয়ে বলে, এটা গঙ্গার জলে ভাসিয়ে দিও, ও আত্মা এদিক ওদিক ঘুরে বেড়াবে না, ও মুক্তি পেয়ে যাবে। আর বাবা, আমরা তো রেশমাকে মারিনি, ওর জীবনের উল্টো গণনা তো তোর জন্যই শুরু হয়েছিল। আর শুকরিয়া আদায় করো যে আমাদের জন্য তুইও আজ বেঁচে আসিস। এখন চলে যা এখান থেকে, আর কখনো ফিরে আসবি না এই গ্রামে। সত্যিই তো বলেছিল, সে আমার জন্যই তো রেশমার প্রাণ গিয়েছে, কিন্তু আমি তাকে এভাবে ঘুরে বেড়াতে দিতে চাই না। তাই সেই গ্রাম থেকে বের হয়ে আমি সোজা গঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি রেশমার মুক্তির জন্য। কিন্তু ওকে এভাবে একলা যেতে দিতে পারি না, তাই আমিও চলে যাচ্ছি সারা জীবনের জন্য। রেশমা, আসছি আমি, রেশমা আমি আসছি। ভয় ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।